Assalamualaikum guys, welcome to my new channel, the IT expert. Asha kore apnara shobai bhalo achen. Aaj ei video te dekhabo apnara kibhabe Gmail account e chobi set korben. Onek shomoy dekha jay je amader Gmail account e chobi set na korar karone kauke ekta Gmail korse kintu she nam ta porte bose kintu ছবি না থাকার কারণে তার চিনতে একটু অসুবিধা হয়, পরিচয়টা পেতে একটু অসুবিধা হয়। এখন যদি আপনারা একটা ছবি সেট করে দেন এবং যাকে একটা ইমেল করবেন সে আপনার ছবিটা দেখার সাথে সাথে চিনে যাবে তাকে কে জিমেল করছে। সেই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোর চলে যাওয়ার পর উপরে সার্চ বার আছে, সার্চ বারের পাশে দেখতেছেন যে একটা নামে একটা লোগো আছে, ওখানে আমি এখনো কোনো ছবি সেট করি না, তাই এটা যে যে নামে লোগো দেখা যাচ্ছে আপনাদের যে জিমেল দিয়ে খোলা হচ্ছে হবে ওই জিমেলের পাঁচ অক্ষরটা এখানে শো করবে। তো আমার যেহেতু আমার জিমেলে পাঁচ অক্ষর হচ্ছে যে তাই যে এটা শো করছে। আপনার যে এখানে টাচ করবেন, টাচ করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আবার টাচ করবেন। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপর আবার যে একটা অপশন আছে গুগল লোগো লোগো এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে সেট প্রোফাইল ফটো এখানে আবার টাচ করবেন, এরপর চয়েস ফটো এখানে আবার টাচ করবেন, এরপর ফটোসে আবার টাচ করবেন। এরপর আপনারা এখান থেকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আপনারা এখান থেকে একটা যে কোনো একটা ছবি সেট করবেন, সুইচ করবেন, সুইচ করে গিয়ে সেট করবেন। আমি এখানে একটা ছবি নিতেছি, আমি এই ছবিটা নিলাম। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে ছোট বড় করে নিতে পারেন। তা আমি তাহলে এতটুকু করে নিলাম। ছবিটা সেট করার পর এখানে নিচে দেখতেছেন অ্যাকসেপ্ট, এখানে আবার টাচ করে দেবেন সেটিং প্রোফাইল ফটো। ছবিটা সেট হচ্ছে, একটু ওয়াইট করেন। হ্যাঁ, উপরে দেখতেছেন ছবিটা সেট হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের জিমেইলে ফটো সেট করবেন। আমি যদি একটু ব্যাক করে দেখাই, যেখানে উপরে যে যাচ্ছে উপরে যে যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে না, ছবি যেটা সেট করছি সে ছবিটা শো করছে। আশা করি সবাইকে বোঝাতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।